আসলে স্যার এটাই খুব সারপ্রাইজিং যে যতগুলো ব্লাস্ট হয়েছে সবগুলোই গিরিধারী ঠেকের ওপরে। কে বা কারা এটা করলো, কার এত সাহস? আমাদের কাছে যা খবর আছে তাতে মনে হচ্ছে স্যার ভাইদার লোকরা এগুলো করেছে। না আব্বা, আমার কিন্তু ঠিক তা মনে হয় না। তাহলে বোধহয় আগেই করতো, তাই না? কিন্তু তখন কোনো পলিটিক্যাল ব্যাকআপ ছিল না। না 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 না, এটা কোনো পয়েন্ট না। দেখুন, পলিটিক্যাল ব্যাকআপ যা ছিল বা আছে সেটা কিন্তু এখনো পাল্টাই, এটা ভাইদার কাজ নয় স্যার। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা অন্য কেউ। হ্যাঁ, কিন্তু প্রতিটি স্পটেই প্রভাসবাবু আর ভাইদার নামই করা হচ্ছে। না না না, এর থেকে কোনো ডিসিশনে পৌঁছানো যায় না। বাট দ্য পয়েন্ট ইজ, যারা এই কাজটা করেছে তাদের এগেনস্টই স্ট্রং স্টেপ নিতে হবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, অ্যান্ড দ্যাট ইজ ভেরি সিরিয়াস। স্যার, আপনি নিশ্চয়ই গিরিধারী রিভেঞ্জের কথা ভাবছেন? এক্স্যাক্টলি। গিরিধারী কিন্তু এই পুরো ব্যাপারটা সহজে হজম করবে না, পাল্টা জবাব দেবে, আর সেটা খুব বড় সড় রকমের, সেটা সামলানো খুব ডিফিকাল্ট হবে। তাই আপনাদের সকলকেই বলছি, আপনাদের আন্ডারে যে কটা থানা আছে প্রত্যেককে অ্যালার্ট থাকতে বলুন। হ্যালো, হ্যাঁ প্রভাস সেন বলছি। হ্যাঁ স্যার বলুন। কি হচ্ছে কি বলুন তো, এই জেলায় পুলিশ আছে বলে তো বোঝাই যাচ্ছে না, যাচ্ছে তাই কাণ্ড, রাত দিন বোমাবাজি বিস্ফোরণ। স্যার আমরা ইনভেস্টিগেশন করছি। আপনারা তো এই কথাটা বলেই খালাস, আর এদিকে কালপিটরা এলাকা ছেড়ে অন্য জায়গায় গিয়ে গা ঢাকা দিচ্ছে, আর আপনারা দেখছি বলে হাত পা গুটিয়ে বসে থাকছেন। না স্যার, আমরা চেষ্টা করছি, বোঝেনি তো সব। শুনুন, আমার বোঝার জনগণের বোঝা এক নয়, তাদের প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাকেই। আমার একটা রেসপন্সিবিলিটি আছে, জনগণই আমাকে ভোটে জিতিয়ে এনেছে। হ্যাঁ স্যার, আমরা ইনভেস্টিগেশন করছি স্যার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কম করুন, ইনভেস্টিগেশন কম করুন, কাজ বেশি করুন, কালপ্রিটদের অ্যারেস্ট করুন। ইনভেস্টিগেশন না করে কি অ্যারেস্ট করাটা ঠিক হবে? আমি সব দিক ভেবেই বলছি স্যার। র্যাপিড 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 অ্যাকশন চাই, ইমিডিয়েটলি। স্যার ইনভেস্টিগেশন না করে র্যাপিড অ্যাকশন করা যায় না। কি করা যায়? ঠান্ডা ঘরে বসে মিটিং করা যায়? ব্লাস্টগুলো হওয়ার পর কি করেছেন আপনি, স্পটে গিয়ে ইনভেস্টিগেশন না করে ঠান্ডা ঘরে বসে মিটিং করছেন? স্যার আমরা এফেক্টেড মানুষগুলোর সঙ্গে কথা বলেছিলাম, ওদের স্টেটমেন্ট অনুযায়ী আপনার কথাতে ভাইদা এই ব্লাস্টগুলো করিয়েছে। বুঝতেই পারছেন, ইনভেস্টিগেশন না করে যদি কিছু করতে হয় আমরা কিন্তু সেই অপ্রিয় কাজটা করতে চাইছি না স্যার। ঠিক আছে, যা ভালো বোঝেন করুন, আমি প্রশাসনিক ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাই না। শুনুন, আমার একটাই কথা, এটা যেন ঠিকঠাক তদন্ত হয়, যাতে আমার মুখ রক্ষা হয়। আশা করি বুঝেছেন। ইয়েস স্যার। রাখছি। যাকে, এসব নিয়ে ভাববার কিছু নেই। যেটা বলছিলাম, হ্যালো কে? দাসবাবু। ঠিক আছে, ওনাকে ওয়েট করতে বলুন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে